Texas production. হ্যালো বিয়স, আসসালামু আলাইকুম, হ্যাঁ আছে আপনার সাথে আপনার রয়েছে লাইফ বাইকের। সো বেশ, আজকে আমরা সবাই মিলে মোট 5টা বাইক আজকে বেরিয়েছি, যা সবাই ডেলি ব্লক করার জন্য ডিয়া বাড়ি যাবো, মানে বাড়ির কাছে ডিয়া বাড়ি, বেশি দূর না, মাত্র 10 কিলো, মানে 10 কিলো না বলতে 10 কিলো হবে না, 7 কিলো 5 কিলোর মতো হবে আমাদের বাসা থেকে ডিয়া বাড়ি। আর ওখান থেকে ডিয়া বাড়ি যেতে মোট আমাদের 20 মিনিট লাগে না, 20 মিনিটও লাগে আমাদের ডিয়া বাড়ি যেতে। বাট আজকে আমাদের এই যে এখন অনেকের মাথায় হেলমেট নাই, আপনারা মাইন্ড করবেন না এই জিনিসটা, কারণ আমাদের বাসা থেকে মাত্র 20 মিনিটের রাস্তা। আর যেহেতু আমরা হাইওয়ে রোডে, তারপর হাইওয়ে রোডে হেলমেট স্টোর দরকার, তারপর হাইওয়ে রোডে থেকে এখন নেমে যাবো, একটু পরে নেমে যাবো, কারণ আমার সাথে হেলমেট নাই, তাই যখন পুলিশ ধরবে তখন সবাইকে মামলা দিবে ভাইয়া, আর কাউকে ছাড়বে না। আর মামলা দেওয়াটা বাদ, আগে নিজের সেফটির কথা ভাবতে হবে, তাই হেলমেট স্টোর সবারই দরকার। আর এই এটা এটা নিয়ে আমি পরবর্তীতে বলবো, যখন বাইকটা নামবো তারপর কথা হবে এসব বিষয়ে। বাট যাই হোক, আজকে আমরা 5টা বাইকে মোট 10 জন যেতেছি ডিয়া বাইকে, জাস্ট ডেলি ব্লক করার জন্য আপনার সাথে কথা হবে, জাস্ট 8টা দেওয়ার জন্য জাস্ট ডেলি ব্লক করবো, 8টা দেওয়ার মাঝে 5টা কথা বলবো ইনশাল্লাহ। আর একদমই আজকে একদম বেরো উচিত হবে কি না যাই না, কারণ আজকে অনেক রোড, 5টা বাজে বেরোইছে, তারপরও অনেক রোড আর চলে যেতেছি পুরো, এই জন্য আমি গ্লাভস ইউজ করতেছি না, কারণ হাত করে চলে যায় ভাই, এখন হেলমেট ইউজ মানে যতটা রোড অনেক প্রখর রোড ভাই। আর যাই হোক, এখন আমি ফুল করতে হবে, কারণ বাইকে একদমই ফুয়েল নেই, ফুয়েল টুকটুক করতেছে। ইয়া, যখন আমি ঢাকা চট্টগ্রামের যে ঢাকাতে টাঙ্গাইল, সব ঢাকাতে টাঙ্গাইল যে ব্লকটা, ওই ব্লকে আমি তেল করছিলাম, এরপর ব্যবহার হয়নি, তেলটা ভরে তারপর সে জল করবো, তারা চলে গেলে ভালো হয়, হ্যাঁ তার চলে যাক, তারপর আমি এখান থেকে ফুয়েল নিয়ে তারপর তার সাথে জয়েন করবো। আগে এখান থেকে ফুয়েলটা নেই, তারপর ইনশাল্লাহ আপনার সাথে কথা হবে। ও বেশ, ফুল পাওয়া শেষ, 5টা ফুল ঘুরছি, আর এখন ফুল পাওয়া শেষ করে তাদের এখানে দাঁড়িয়ে আছে। আর এখান থেকে মানে মেন রোড থেকে এই নিচ দিয়ে নাকি গেলে ফুল ধরব না মেন রোডে, তারপরে ভালো ছিলাম যে ছিলাম মেন রোড দিয়ে যাবো, বাট তারা ডাক দিলে এখান দিয়ে যাওয়ার জন্য, একটা অবশ্য মেন রোড দিয়ে চলে গেছে অলরেডি। আর যাই হোক, এই রাস্তাটা কীরকম আমি একদমই জানি না, আমি এই ফার্স্ট ঢুকতেছি রোডে, বাট তারা বললো সামনে অল্প অল্প রাস্তা ভাঙা, আর সামনের রোড হয়তো ভালো হবে, তাই এই রোডটা ঢুকতেছি। আর যাই হোক, আল্লাহ ভরসা, দেখা যাক কী হয়। যাই হোক, আর আজকে আমার বিয়ে বাড়ি একটা সুন্দর প্লেস যাবো, আপনাদের হয়তো ওই প্লেসে নিয়ে গেছি কি না একবার ব্লগে, যাই না সঠিক মনে নেই, বাট এটা নদীর পাড়, ডিয়া নদীর পাড়টা আপনারা অনেকেই জানে, মানে আমাদের তার বিয়ে বাড়ি মানে উত্তরার যা তার সবাই গেছে ওই জায়গায়, এমন কোনো মানুষ নেই বহু জায়গায় যায়নি, অনেক সুন্দর, মানে আপনাদের তো আমি নিয়ে যাবো ওই জায়গায়, ওই জায়গায় গিয়ে আমরা ব্লগও করবো সবাই নিয়ে গিয়ে। যাই হোক, বিয়ার সব বিয়েতে একটা এনজয় করে থাকুন, তেলটা পড়া ফুল লোড সবাই টান দিবে, কারণ রোদ রোদ কার সহ্য হইতেছে না, একটু ছায়াতে দাঁড়াতে হবে আমাদের, সেভাবে দেখতে হবে, এনজয় করে থাকুন, কিছুক্ষণ পর মোটর ব্লকটা দেখে থাকুন, তারপর ইনশাল্লাহ যখন ঠিকঠাক ক্যামেরার সামনে সবাই আসবে তারপর ইনশাল্লাহ আমিও আসবো আপনার সামনে, বুঝছেন যে মোটর লোক দেখাচ্ছি কিছুক্ষণ পর আপনাদের সাথে। Just do what's best for me, don't listen to my enemies, they're just full of jealousy, yeah, this legacy, you gon' see what's left of me, you gon' see success in me, you ain't seen the rest of me, I just wanna be the best at what I know, better than the rest, just watch me grow, put me to the test and watch me go, this is my quest, I'ma make it known, they call me obsessive, oh I know, call me selective with my notes, call me aggressive with my flow, call me offensive even though, Joey ain't gonna lie, life's tough, try to get by, life's rough, try to do it right, it's not enough, even though you try, you still mess up, but I'm still gonna fight for what I love, still gonna die for what I love, still gonna try, I won't give up, still gonna fight until I've won, they say I'm way too obsessed, and I've got nothing left, and I'm not quite there yet, but those words they'll regret, cause I've got something left, and I'm not giving in, I will not let them win, I won't stop till the end, no. সেটাই হচ্ছে সে নদীর পায়ে রাস্তা, রাস্তাটা একটু ভাঙ্গাচোড়া, বাট আমাদের বাইক নিয়ে আসতে পারবেন যে কেউ আসতে চাইলে,
আর বাম দিকে, ডান দিকে আমার নদীর পাড়, মানে বাম দিকে নদী আর এদিকে রাস্তাটা, মানে জাস্ট ওয়াও, সেটা ভালো লাগে আমার কাছে। বাট রাস্তাটা একটু খারাপ, বাট ওকে, যাই হোক আমরা এখন সামনে একটু ছবি তুলব, একটু সরো না উঠাইতাম বাইক করে দেবো, বুঝছেন। বাট যাই হোক আমরা এখন পার্কিংটা করি এখানে, এখানে পার্কিং করবে সব বাইক, তারপর ইনশাল্লাহ আপনার সামনে আসতেছি। আর এখানে সবাই আছে, সব বাইক, 1, 2, 3, 4, 5টা বাইক। আর অলরেডি দরজা মাস এখানে মনির আছে, আবির আছে, শরীফ আছে, পাবেল আছে, মেহেদি আছে, নিশাত আছে, সাইদ আছে, মিনাজ আছে, রাকিবুল আছে, মানে অনেকেই আছে। আর তো সত্যি সুন্দর আশেপাশে, পরিবেশটা অনেক ভালো। আপনারা ভিউটা দেখে আসুন, তারপর আবার কে আমার সামনে আসতেছেন। I got 'em coming at me all angles. Ever since they heard my music, wanna tangle. I can feel 'em try to grab me by the ankles. I can hear 'em all start to say my name, oh. But it's not about the money or the fame, no. No, it's all about me just doing my thing, yo. 'Cause I'm loving what I do and I won't change, no. I feel blessed I can do this every day, yo. হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আমি আতাশ, আপনার সাথে লাইভ বাইকের ছবি। আজকে আমরা আছি ডিয়া বাইতে, তাছাড়া ডেলি ব্লগ করার জন্য, ব্লগ করার জন্য আছি ডেলি একটা। আর এই যে আমাদের সাথে, এই যে আমাদের শরীফ ভাই আছে, আমাদের এখানে তিনটা বাইক, আরও দুটা বাইক আছে, দুটা বাইকের ইয়মা দিব আমাদের আমাদের দুটো। আর আমাদের এই আজকে আমাদের বাসায় নিশাত ভাই চলে আসছে আজকে, অনেকদিন পরে, অনেকদিন পর। নিশাত ভাই একটু ব্যস্ত থাকে অনেক কাজে, মানে একটু গুরুত্বপূর্ণ কাজে, ইম্পর্টেন্ট কাজে আয়োজন আসছে। এই যে এখন আয়োজন সাইড ভাই চলে আসছে আমাদের। চুরি করে নিয়ে নিছে, চুরি করে লাইছি, খারাপ আছে, বুঝেন হিজলার কত টাকা, হিজলা করলে লিটার এক কালের। কারণ একবার বেতের বাড়ি খাওয়ার পরে হিজলাদের কাছে একটু সমস্যা হওয়ার পরে তারপর ওকে বাদ দিয়ে দিচ্ছে। আমাদের আরো কয়েকজন আছে, ওরা একটু দূরে ঘুরতে গেছে, আর আমরা এখন একটু চিল করতে আসছি অনেক ডেইলি ব্লগ করার জন্য। আমাদের এই আমাদের ডিয়াবাড়ি নদীর পাড়টা সুন্দর, মানে যারা এখানে প্রাকৃতিক বাতাস পাওয়া যায়, হ্যাঁ, এলফ্যাম লেক পার্ক, লেক পার্ক, কারণ এখানে আমরা প্রায় আসি, মানে আমাদের ব্লগের কারণে এই আসো, আমাদের ব্লগের কারণে অনেক অনেক সমস্যা হয় না, কারণ আমরা প্রায় এখন 2-3টা ব্লগ করি, মানে ব্লগের জন্য অনেক সময় বলতে 3-4 সরাইছি এদিকে, অনেক পড়াইছি, কারণ আমরা আগে প্রত্যেক সপ্তাহে আসি, তো প্রত্যেক ফ্রাইডে আমরা এখানে আসতাম, মানে এখানে আসতাম, হ্যাঁ, আর ওই ওইখানে একটা মাচাও ছিল, অনেকে বসতো মাচায় বসতো, বাট এখন ওই মাচাটা নাই। আর ওই যে আমাদের এখন নতুন নতুন অনেক ব্যাপার আসছে, ওই যে আমাদের ওই যে মেহেদি আসছে, রাকিবুল আসছে, আমরা এখন যত নদীর পাড় আসছি, নদীর একটু মানে আমাদের যে অসহনীয় গরম, মানে আমরা এখন বলতে আসছি যে অসহনীয় গরমের জন্য অবস্থা অনেক খারাপ, মানে আমাদের পুরো পুরো ঢাকাবাসীর অবস্থা খারাপ, কত 38°C গেছে দুটো শরীর, অনেক অবস্থা খারাপ ভাই, যে একটা রোদ, আর রোদে ব্র করতে মন চায় না ভাই, তাও বেরোইতে আপনাদের আপনার সাথে কথা বলার জন্য। আর বেসিক্যালি আজকে কথা হচ্ছে রোড অ্যাক্সিডেন্টের জন্য, আমি রোড অ্যাক্সিডেন্ট কিছুটা বলার জন্য আসছিলাম। বিষয়টা হলো বাইক বিডিতে আজকে ভাই ঈদের পর থেকে টানা অ্যাক্সিডেন্ট, মোট 50-60 জনের মতো বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে, মাওয়া রোডে মরছে, হয়তো 10-15 জনের মতো মাওয়া রোডে মরছে, মানে মাওয়া ভাঙ্গা রোডে, আরো বেশি মরতে, মানে এবার ঈদে অনেক অনেক মানুষ মরছে, একটা কারণে হেলমেট, মানে আমাদের আজকে হেলমেট ইউজ করানো হয় অনেকে, মানে আমাদের বাড়ির কাছে আছে ডিয়া বাইট, এই জন্য অনেকে হেলমেট ইউজ করেনি, বাট দরকার হেলমেট ইউজ করা সবার, আমাদের সবাই দরকার হেলমেট ইউজ করা, কারণ হেলমেট ছাড়া যারা রাইড করে তারা অবশ্যই অনেক রিস্ক থাকে, আমি যতটুকু দেখছি অনেক রিস্ক, কারণ একজন মা বাঙ্গাল 3 স্পট ডেট, মানে বাইক অ্যাক্সিং কল স্পট ডেট, দরকার আমি প্রত্যেকটা ব্লগ হেলমেট পরি, বাট ঈদের দিন আমি আপনাদের বলছি যে হেলমেট ছাড়া অনেকে অনেকে রাইড করছে, মানে ঢাকা টাঙ্গাইল যে একটা রোড, ঢাকা টাঙ্গাইল রোডে এখন বলতে গেলে সবাই, মানে 90% ছেলে হেলমেট ইউজ করেনি, কারণ ওই যে যখন টাঙ্গাইল টাঙ্গাইল তিনজন কিন্তু হেলমেট নেই, একজন আজকে আমরা এখানে টিঞ্জুর যাবো, উদিয়ে যাবো, উদিয়ে পোলাবান সাথে কথা বলি একটু পর, লাস্ট টিঞ্জুরটা ব্লগ।
আমরা এখন চলে যাবো আমাদের গ্রামের দিকে, মানে উত্তরা আমাদের দেশে চলে যাবো, মানে আমার ভাই ভাই চলে যাবো এখন। অনেকে এখন অনেক সময় অনেকক্ষণ আড্ডা মাড্ডা হলো, কারণ আমরা ড্রাইভারে বেশিক্ষণ রাখি না, আসি না, আসলে আমাদের ফ্রেন্ড সার্কেল আড্ডা দেওয়া হয়, ফ্রেন্ড সার্কেল নিয়ে আসা হয় বেশি। তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে নতুন করে ব্লগে, আপনারা যখন যাবো তখন মোটর ব্লগ পাশে দেখা হবে। জায়গাটা কিন্তু সুন্দর, এই সাইডটা দেখো না, এখানে আসে ভাই ডিয়াবাড়ি যারা চিনে, আমার ভাই ডিয়াবাড়ি চিনে এমন লোক আছে, আমার ব্লগ বেশি এখন ডিয়াবাড়ি চিনি, ডিয়াবাড়ি চিনে আমি কোনো লোক নেই ভাই, সবাই চিনে ডিয়াবাড়ি, জায়গাটা সুন্দর। কিন্তু এই নদীর পাড় অনেক আমার কাছে বেশি জোস, মানে বলতে গেলে আমাকে যদি বলে এই পুরো এরিয়ার ভিতর আমাদের উত্তর ভিতর কোথায় সবচেয়ে বেশি শান্তি পাওয়া যায়, এখানে ভাই, মানে এখানে এখন বাতাস একটু কম, কিন্তু যখন ভাই একটু শীত একটু সূর্য নামে যখন যে সন্ধ্যার পর যে একটা বাতাস আসে ভাই, আহ শান্তি। কিন্তু একটু একটু কাজ আছে, এই জন্য আমাদের আবির ভাই শরীর ভাই একটু কাজের জন্য চলে যাবে একটু বাইরের দিকে, তাই আমাদের মানুষ তাই একটু ব্যস্ত মানুষ, তো তাই যাই হোক আমরা ব্যস্ত না, আমরা এখন ব্লগটা করে চলে যাবো বাসার দিকে। যদি তুমি ব্যস্ত না না, হ্যাঁ আমার বন্ধু হিসেবে দেখো তো, তুমি তুমি আরো বেশি ব্যস্ত, আমি তো একটু তোমার তো খুঁজেই পাওয়া যায় না, একটু ছোটখাটো একটু ব্যবসা করি, আজকে পর্যন্তই জাস্ট এখানে অনেকক্ষণ আড্ডা মাড্ডা দিলাম, মানে অনেক একটু কথাবার্তা বলতাম, অনেকদিন পর সবাই একসাথে হয়েছে, আর অনেকদিন পর সবাই একসাথে বিয়া বাড়ি আসলাম, আর বলতে গেলে রেস্টুরেন্ট মিস করি আমি, যখন মোটর ব্লগ করি এখানে আসতে পারি না, বলতে গেলে চার তিন চার মাস পর এখানে আসতে হয়েছে, মানে মোটর ব্লগ একটু আগে বলছি আমি, বাট আই মিস দিস প্লেস, মানে এই প্লেসটা অনেক ভালো লাগে আমার, সন্ধ্যার পর আরও অনেক জোস লাগে, বাট আবির একটা জরুরি কাজের জন্য আবির চলে যেতেছে, তাই আমরাও চলে যেতেছি আসার দিকে যার যার। যাই হোক ইউএস, আজকে পর্যন্ত দেখা হচ্ছে নতুন ব্লগে, এরপর সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আপনার সাথে নেক্সট কোন ব্লগে, আর সবাই অবশ্যই অবশ্যই হেলমেট ইউজ করবেন, আমি চাই না কেউ হেলমেটের কারণে অসুস্থ হন বা মারা যান বা অনেক বড় সময় দুর্ঘটনা ঘটুক, আর হেলমেট ইউজ অবশ্যই সার্টিফিকেট হেলমেট ইউজ করবেন, যার কারণে আপনাদের সব কিছু শেষ হয়ে গেছে, হয়তো মাথাটা যেন বেঁচে থাকে, আপনি যেন বেঁচে থাকেন, আপনার পরিবার যেন আপনার জন্য কাঁদতে না হয়, তাই আশা করি সবাই হেলমেট ইউজ করবেন, ভালো ভালো হেলমেট ইউজ করবেন, সুন্দর মতো রাইড করবেন, রাইড সেফ, কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের জন্য কাঁদ না। তো বেশ দেখছি মোটর ব্লগ, দেখা হচ্ছে কিছু দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ব্লগে, সুস্থ ভালো থাকুন, টাটা গুড বাই, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।